হেমন্ত চাইলে কাছাড় ও নগাঁও কাগজ কল পুনরুজ্জীবিত করতে পারেন, এমন আশা প্রকাশ করল জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন অর্থাৎ জাকরু। নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাকরু এ সংক্রান্ত একটি দাবিপত্র প্রেরণ করে। জাকরু সভাপতি মানবেন্দ্র রায়ের স্বাক্ষর সম্বলিত দাবিপত্রে বলা হয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো ডায়নামিক ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করায় জাকরু খুশি। 2016 সালেও হিমন্তকে মুখ্যমন্ত্রী করার জন্য জাকরু দাবি জানিয়েছিল, কিন্তু তা হয়নি। এইবার হিমন্ত অসমকে একটা উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। জাকরু সভাপতি মানবেন্দ্র বলেন, মধ্যপ্রদেশ ও কেরল সরকার নিজেদের মৃতপ্রায় কাগজকল সচল করেছেন, এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছার ফলেই তা সম্ভব হয়েছে। হিমন্তও এখন মুখ্যমন্ত্রী, তিনি চাইলে শিবরাজ সিং চৌহান এবং পিনারাই বিজয়নের মতো কাছাড় ও নগাঁও কাগজকল পুনরুজ্জীবিত করতে পারবেন। নির্বাচনের আগে কাগজকল নিয়ে অমিত শাহর প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন জাকরু সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামের মুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব নেওয়ার পর আসামে নতুন দিগন্তের সূচনা হবে এটা বলার অপেক্ষা রাখে না। বিগত বিধানসভা নির্বাচনের পর জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজ ইউনিয়নের তরফ থেকে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করার দাবি জানিয়েছিলাম। আমাদের দাবিয়ে কী কাজ হলো না হলো সেটা বড় কথা নয়। বিগত 5 বছরে আসামের এশিয়ার বৃহত্তম দুইটা শিল্পকে বন্ধ করে রেখে সমস্ত শ্রমিক কর্মচারীর প্রাপ্য বেতন বন্ধ করে রেখে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় 85 জন শ্রমিককে হত্যা করা হয়েছে, 4 জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, আরও অনেকের দিন মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে, কখন কার মৃত্যু হবে বলা যায় না। তাই আমরা গত্যান্তর না পেয়ে ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার হাতে দায়িত্ব অর্পণ করার দাবি জানিয়েছিলাম। আজ উনি চিফ মিনিস্টারের দায়িত্ব মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রতিবেদন প্রার্থনা মেইল যুগে উনাকে পাঠিয়েছি। আমরা এখানে উল্লেখ করেছি যে বিগত মধ্যপ্রদেশ ইলেকশনের প্রাক মুহূর্তে শিবরাজ সিং চৌহানজি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় 459 কোটি টাকা রিভাইভেল প্যাকেজ এনে নেপা পেপার মিলকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনিয়ারি বিজয়নজি হিন্দুস্তান পেপার কর্পোরেশনের সহযোগী ইউনিট হিন্দুস্তান নিউজ প্রিন্টকে টেক ওভার করে রাজ্য সরকারেই দায়িত্ব নিয়ে চালানোর প্রস্তুতি নিয়েছেন। যদি মধ্যপ্রদেশ পারে, যদি কেরালা পারে, তাহলে অসমের মুখ্যমন্ত্রী কেন পারলেন না তা কিন্তু একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আজ আমরা বিশ্বাস করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দক্ষতা, বিচক্ষণতা, কর্মক্ষমতার যে পরিকাঠামো উনি তৈরি করেছেন, যে পরিসীমা উনি তৈরি করেছেন, তার উপর বিশ্বাস করে আমরা বলতে পারি উনি যদি ইচ্ছা করেন তাহলে অতি সত্বর কাছাড় এবং নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করে বরাক ব্রহ্মপুত্রের 2 লক্ষ যুব সমাজের কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারেন, আসামের অর্থ সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করতে পারেন। এইবার বিধানসভা নির্বাচনের পূর্বে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি আবার প্রতিশ্রুতি দিয়েছেন 2টা কাগজকলকে জীবিত করে ভারতকে আত্মনির্ভরশীল করার চেষ্টা চালানো হবে এবং সংকল্পপত্রেও সেই দায়ভার গ্রহণ করা হয়েছে। আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা প্রমাণ করবেন না। বরাক ব্রহ্মপুত্রের জনগণ আপনার প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এবার এই 2টা বৃহৎ শিল্প উন্নয়নের দিকে যাবে, পুনরুজ্জীবিত হবে, আসামের আর্থসামাজিক উন্নতির পথ প্রশস্ত হবে, সমস্ত বেকার যুবকের কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে, সাথে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাওয়া
হাজার হাজার শ্রমিকের প্রাণ রক্ষা হবে। তাই যুদ্ধকালীন পরিপ্রেক্ষিতে, যুদ্ধকালীন প্রস্তুতিতে এই সমস্যা সমাধানের আবেদন জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজ ইউনিয়ন আজকের প্রতিবেদনের মাধ্যমে উনার কাছে জমা করেছে। আমরা বিশ্বাস করি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাইলে অতি সত্তরই সমস্ত যন্ত্রণার উপশম হবে এবং আসাম আবার সগৌরবে ফিরে আসবে। আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি গঠনমূলক কার্যকলাপের জন্য জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে আমরা সব ধরনের সহযোগিতা আগবাড়িয়ে যাব, যাতে দেশ এবং জাতির উন্নয়ন সুরক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।